আমরা নদীতে যখন আমরা খুবই বিপদে পড়ে যাই তখন এমন এমন দিন গেছে আমাদের যে ওই কাঁচা চিংড়ি ওই এক বেলা খেয়ে আমরা জীবন ধারণ করেছি এমন কষ্টের দিনও জঙ্গলের ভিতরে আমাদের গেছে ধরো এলে খেয়ে দেশুই করেন হ্যাঁ এই দুইজন ভাগ করে খাইলাম ও হাত নিল আমার হাত নিল এ আমরা খেয়ে ফেললাম বাহ নতুন একটা জিনিস দেখলাম আজকে আমি আমরা সাতক্ষীরা রেঞ্জের মাইটভাঙা খালে ঢুকছি এই খালে আমরা মাছ মারব এবং আপনাদের কাছে তুলে ধরব এই মাছ মারার দৃশ্যগুলো আগের এপিসোডে কালিঞ্চি গ্রাম থেকে সুন্দরবনের গহীনে পায়রাটুনি উত্তর খাল পর্যন্ত ভ্রমণের গল্পগুলো তুলে ধরেছিলাম আপনাদের কাছে পরন্ত বিকেলে আমরা মাছ মেরেছিলাম পায়রাটুনি খালের পাশের খাল মাইটভাঙাতে সেই মাছ মারার দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরছি সুন্দরবন সিরিজের শেষ এপিসোড এই এপিসোডে ইয়ার ভাই আপনার কিন্তু একটা বড় মাছ ধরতে হবে চেষ্টা করব যদি কপাল ভালো হয় তাহলে তো অবশ্যই মারব আরে এবার ভাই মোবাইল নিয়ে তো কাছে না না কিছু নাই এটা মোবাইল ছাড়া তুমি তাহলে লাইভ না খুব মজা লাগছে সুন্দরবনে মাছ মারার অনুভূতি সত্যি অন্যরকম আমরা যে জায়গাটিতে মাছ মারছি সেই জায়গাটি একটু আপনাদের দেখিয়ে দিই বিশাল বন সুন্দরবন বাংলাদেশের গর্ব এবং বাঘের আড্ডাখানা এই চিংড়ি মাছ কি কাঁচা খাওয়া যায় না তাই কাঁচা খাওয়া যায় আগে একটা এক গুড়ি খেয়ে মরে গেল হ্যাঁ ইয়ার আমি অনুরোধ দেখি চালা দাও নদীর চাকা চিংড়ি এর গোলাম বাজে গোল লম্বাই হয় নদীতে খাদ্য কম গোম লম্বা হয় এটা আগুন না থাকলে একে কাঁচা খাওয়া যায় স্বাদ কেমন হেভি স্বাদ হেভি টেস্টফুল মাছ আর নদীর মাছ খুব ভিটামিন মাছ শরীরে খুব ভিটামিন হবে এই মাছ খালে খুব ভিটামিন শরীরে দেখি দশটা উন্নয়ন করা চিংড়ি মাছ হয়ে গেছে
আমরা নদীতে যখন আমরা খুবই বিপদে পড়ে যাই তখন এমন এমন দিন গেছে আমাদের যে ওই কাঁচা চিংড়ি একবেলা খেয়ে আমরা জীবন ধারণ করেছি এমন কষ্টের দিনও জঙ্গলের ভিতরে আমাদের গেছে যেমন মনে করেন কোনো একটা প্রশাসনে আমাদের নৌকাটা নিয়ে গেছে কিংবা ইন্ডিয়ান প্রশাসনে আমাদের নৌকাটা নিয়ে গেছে যখন বর্ডার এলাকায় যাই তখন ইন্ডিয়ান প্রশাসনের সামনেও পড়ে যাই তখন আমাদের জঙ্গলে উঠে যাতে হয় নৌকো ছেড়ে দিয়ে জঙ্গলে উঠে যাই জঙ্গলে উঠে কয়েকদিন বা থাকা যায় না খেয়েও বা কদিন চো হাঁটা যায় এমতো অবস্থায় আমরা ওই হাত দিয়ে খালের আগায় টাগায় যেয়ে এদিক সেদিক করে মাছ শাক ধরে এটা চিংড়ি মাছগুলো আমরা বেশিরভাগে কাঁচাই খেয়ে ফেলে দিই যারা হিন্দু সম্প্রদায় আছে এরা অনেক সময় কাঁকড়াগুলোও কাঁচা খেয়ে ফেলে দেয় এ নিয়ে আমরা বেশি এই যে কাঁচা চিংড়ি মাছ খাওয়ার জন্য চিংড়ি মাছ ছিলছেন দাদা খাওয়ার জন্য কি কি ফেলে দিলেন খোসাটা আছে সেই খোসাটা তুলে ফেলে দিলাম আর এই মাথাটা ফেলে দিতে হবে মাথাটা কাঁচা খাওয়া যায় না মাথার ভিতরে ঘিনু থাকে ঘিনুটা একটা গন্ধ লাগে কাঁচা এই জন্য এই ঘিনুটা খাওয়া যায় না কিন্তু মাছটা আমরা পুরোটাই খেয়ে নিতে পারবো এটা আমাদের কোনো রকম সমস্যা হবে না নাও ভাই ধরো এটা খেয়ে টেস্ট করেন হ্যাঁ নতুন একটা জিনিস দেখলাম আজকে আমি ভালো লাগে আর এগুলো খেয়ে খেয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি যেহেতু সুন্দরবনে যখন আমরা বিপদে পড়ে যাই তখন এগুলো আমাদের খেয়ে জীবন আমরা সারাদিন সুন্দরবন ভ্রমণ করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি যেহেতু আমরা সুন্দরবন এলাকার পার্শ্ববর্তী মানুষ আর আমরা সুন্দরবনকে মায়ের মতো ভালোবাসি তাই সেই মায়ের বুক থেকে এখন বিদায় নিচ্ছি এই উপলক্ষে একটা গান আমরা গাইতে গাইতে বাড়ির দিকে রওনা দেব গানটি হচ্ছে এই মায়ের আগে ধর দুধের দাম কাটিয়া গায়ের মায়ের আগে ধর দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইল ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা সুন্দরবন উপকূলবর্তী মানুষেরা সুন্দরবনকে মায়ের মতো মনে করে মায়ের মতো তারা ভালোবাসে সুন্দরবনকে সুন্দরবন সিরিজের এপিসোডগুলোতে এই মায়ের সাথে সন্তানের সম্পর্ক দেখানোর চেষ্টা করেছি এই এপিসোডই সুন্দরবন সিরিজের শেষ এপিসোড পরবর্তীতে সুন্দরবন নিয়ে আরও ভিডিও তৈরি করার ইচ্ছে রয়েছে আমার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্তানের দায় অকালে মা প্রাণ হারায় মায়ের একটি সন্তানের দায় অকালে মা প্রাণ হারায় সেই মাকে তোমরা কেউ সেবা করলে না যেমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো যেমন দরদি ভাবে কেউ হলে না আমার মা